আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক হচ্ছে বাড়িতে বিড়াল আনার আগে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এর আগে আমি একটি ভিডিও এ ব্যাপারে বানিয়েছিলাম, তো আজকে দ্বিতীয় পর্ব আপলোড করছি, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রথমে কথা বলবো ওদের রোগবালাই আর ওষুধপত্রের ব্যাপারে। ওদের রোগবালাইয়ের জন্য আমরা কখনোই না জেনে বুঝে কোনো ওষুধপত্র নিজেরা ওদেরকে খাওয়াতে পারি না। ওদের জন্য যে ডাক্তার থাকে তাদেরকে বলা হয় ভেট। তো ভেট দেখে অবশ্যই আমাদেরকে তারপর ওদের ওষুধ খাওয়াতে হবে। ভেট যেভাবে ওষুধপত্র দিবেন ওভাবে আমাদেরকে চলতে হবে। তো ওদের রোগবালাই হতে পারে হচ্ছে কখনো জ্বর হতে পারে। জ্বর হলে অবশ্যই বাচ্চাদের নাপা খাওয়ানো যাবে না, নাপা ওদের জন্য বিষ। আর অনেকে এই কাজটা করে থাকেন বলে বিড়ালগুলো মারা যায়, আমাদের অবজ্ঞতার কারণে ওদের মৃত্যু হয়। তা আমাদেরকে প্রথমে সচেতন হতে হবে। তো জ্বর হতে পারে, কৃমি হবে, গায়ে ওকুন হতে পারে, যত সমস্যাই হোক না কেন অভিজ্ঞ মানুষ আর ভেট ছাড়া আমরা নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে যাব না। এরপরে আসি বাসা ক্যাটপ্রুফ করতে হবে। ক্যাটপ্রুফ হচ্ছে আমি ভিডিওটিতে দেখাচ্ছি যেভাবে, তো ওভাবে হচ্ছে ক্যাটপ্রুফ করে। তো বারান্দাগুলো আপনাকে অবশ্যই ক্যাটপ্রুফ করতে হবে। আর বারান্দার বাইরে ছোটো শিক দেওয়া থাকে যেটাতে ওরা বের হতে পারবে না, তো এরকম ব্যবস্থা থাকলে আপনি ক্যাটপ্রুফ না করলেও পারবেন। তবে যাদের বারান্দার গ্রিলগুলো ফাঁকা বা দোতলা তিনতলা যারা থাকেন তাদেরকে অবশ্যই ক্যাটপ্রুফ করতে হবে। তো বিড়ালরা বাইরে চলে গেলে নানা রকম সমস্যা হতে পারে, হারিয়ে যেতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই বাসায় রেখে পালাটাই উত্তম। ক্যাটপ্রুফের এই নেটগুলো আপনি মার্কেটে গেলেই পাবেন, হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায়। নানা রকমের তার আছে, তো প্লাস্টিকেরগুলো ইউজ করতে পারেন, কেউ চাইলে লোহারগুলো ইউজ করতে পারেন, যে যার সুবিধা মতো ইউজ করবেন। আর যারা হচ্ছে ইলেকট্রিকের কাজগুলো করে তারা এই বাসা ক্যাটপ্রুফ করতে পারে। বাসা ক্যাটপ্রুফ করার জন্য খুব বেশি একটা খরচ হবে না, সবাই চাইলে বাসাটা ক্যাটপ্রুফ করতে পারেন খুব সহজেই, খুবই কম মূল্যে। তো বাসা ক্যাটপ্রুফের কথা বললাম, এরপরে বলবো ওদের ভ্যাকসিনের ব্যাপারে। তো ওদের ভ্যাকসিন হচ্ছে 3 থেকে 4 মাস বয়সে দিতে হয়। ভ্যাকসিনের ডোজ থাকে 3টি ডোজ। তো প্রথম ডোজ 3 থেকে 4 মাস বয়সে দেয়, এরপরে আরেক মাস পরে দেওয়া পরে, তারপর 1 বছর পর। তো 3টি ডোজ দিয়ে ফেলে ওরা বিভিন্ন রকমের রোগ থেকে সেফ থাকবে, ওদের ফ্লু হবে না। ফ্লু যেটা শীতকাল আসলেই বাচ্চাদের দেখা দেয়, ফ্লু বলতে গেলে ঠান্ডা লাগাটা, বেশি করে ঠান্ডা লাগাটাকে ফ্লু বলা হয়। তো এইসব রোগের জন্য আপনারা ওদেরকে ভ্যাকসিনটা দেওয়াবেন, ফ্লু, র‍্যাবিস, এছাড়াও আরও কিছু ভ্যাকসিন রয়েছে। তো সবগুলোই যেখানে সেখানে থেকে না দেওয়াই ভালো, সরাসরি ভেটের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে তারপর ভ্যাকসিনগুলো দেওয়াবেন। ভ্যাকসিনের কথা বললাম, ওষুধের কথা বলেছি, ক্যাটপ্রুফের কথা বলেছি, এরপর বলবো ওদের স্প্রে নিউটার নিয়ে। তো ও দেশি ব্রিডগুলো ওরা 4 মাস থেকে 5 মাসের মধ্যেই হিটে চলে আসে। হিট কি আর হিটের ব্যাপারগুলো অন্যান্য ভিডিওতে আপনারা জানতে পারবেন, কেউ চাইলে গুগলে সার্চ করতে পারেন। তো হিট চলে আসে দেশি ব্রিডদের খুব তাড়াতাড়ি, আর মিক্সড ব্রিডদের চলে আসে 6 মাসে, আর পার্সিয়ানদেরও 6 থেকে 8 মাসের মধ্যে চলে আসে। তো এই হিটের ব্যাপারগুলো, হিটের সময়ে অনেকে হচ্ছে ওদেরকে বাসায় রাখতে পারে না, আটকিয়ে ওরা বাইরে চলে যায়, যার কারণে বাসাটা ক্যাটপ্রুফ করা থাকলে এক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আর হিট সংক্রান্ত প্রশ্ন যদি আপনাদের থাকে কমেন্টে জানাতে পারেন, এছাড়াও গুগল করতে পারেন, ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, ওগুলো দেখে নিতে পারেন। পরবর্তীতে আমি অবশ্যই এইসব ব্যাপার নিয়ে আরও অনেক ভিডিও বানাবো আপনাদের সুবিধার্থে। তবে আমার মূল কথা হচ্ছে বাসায় বিড়াল আনার আগে অবশ্যই ওদের ব্যাপারে জেনে বুঝে তারপরে বাড়িতে আনবেন। কেউ শখের বসে বিড়াল আনবেন না, এনে তারপর একদিন দুদিন রেখে রাস্তায় ফেলে দেবেন না, যেটা হয় দেখা যায়। প্রতিটি প্রাণীরই প্রাণ আছে, আমাদের উচিত ওদের প্রতি সহায় হওয়া, ওদেরকে ভালো রাখার দায়িত্ব নেওয়া। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো, আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।